লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পাওয়ার ক্ষেত্রে নতুন নিয়ম চালু করল রাজ্য সরকার এবার থেকে স্বাস্থ্যসাথী কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক না থাকলে ভাণ্ডার প্রকল্পের টাকা আর পাবেন না যারা এতদিন ধরে ভান্ডার প্রকল্পের টাকা পেয়ে আসছেন এবং যাদের স্বাস্থ্যসাথী কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক নেই তারাও এই টাকা আর পাবেন না পরের মাস থেকে এবং যারা নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করতে চলেছেন তাদের এই বিষয়টা অবশ্যই জেনে নেওয়া উচিত যে তাদের স্বাস্থ্যসাথী কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক আছে কি না যদি স্বাস্থ্যসাথী কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক না থাকে তাহলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া বন্ধ করে দেবে সরকার দু নম্বর স্বাস্থ্যসাথী কার্ডের সাথে যদি আধার কার্ড লিঙ্ক না থাকে তাহলে আপনি এই স্বাস্থ্যসাথী কার্ডের যে সুবিধা পাওয়া যায় সেই সুবিধাগুলোও পাবেন না সুতরাং স্বাস্থ্যসাথী কার্ডের সাথে আধার কার্ড অবশ্যই লিঙ্ক করিয়ে নিন প্রথমেই জেনে নিন যে আপনার স্বাস্থ্যসাথী কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক আছে কি না সেটা কিভাবে চেক করবেন চেক করার পর যদি দেখেন যে আপনার স্বাস্থ্যসাথী কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক নেই তখন আপনি কিভাবে লিঙ্ক করাবেন এই সম্পূর্ণ তথ্য আমরা এই ভিডিওতে দেখে নেব গুগলে গিয়ে স্বাস্থ্য সাথী টাইপ করে সার্চ করবেন সার্চ করার পর প্রথম যে লিঙ্কটি এসছে এই লিঙ্কে ক্লিক করবেন ক্লিক করলেই অফিসিয়াল ওয়েবসাইটটা ওপেন হয়ে যাবে এখানে একটা পপ আপ এসছে এটাকে ক্রস করে দেবেন এবার দেখুন এখানে একটা অপশন এসছে যে ফাইন্ড ইওর নেম এই অপশনটা এবার এই অপশনটার উপরে ক্লিক করবেন এরপর একটু স্ক্রল করে নিচের দিকে নামুন এখানে আপনার যে কোনো একটা মোবাইল নাম্বার টাইপ করবেন মোবাইল নাম্বার টাইপ করার পর এখানে ফাইন্ড নেম ফর আপনি কার জন্য এটা সার্চ করতে চাইছেন আপনার নিজের হলে ইয়োর সেলফ এই অপশানটাতে ক্লিক করবেন অন্য কারও কার্ডের স্ট্যাটাস জানতে চাইলে আদার্স এই অপশানটাতে ক্লিক করবেন এরপর সাবমিট অপশনে ক্লিক করবেন এবার এই পেজটি ওপেন হয়েছে প্রথমে এখান থেকে জেলার নামটা সিলেক্ট করে নেবেন জেলার নাম সিলেক্ট করার পর সিলেক্ট বাই এই অপশানটাতে ক্লিক করবেন এবার আধার নম্বর এই অপশানটা সিলেক্ট করবেন এরপর ব্লক বা মিউনিসিপ্যালিটির নামটা এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপর ব্লকের নামটা সিলেক্ট করে নেবেন তারপর গ্রাম পঞ্চায়েতের নামটা সিলেক্ট করে নেবেন এরপর গ্রামের নামটা এখান থেকে সিলেক্ট করে নেবেন এরপর এখানে আপনার আধার নাম্বারটা টাইপ করবেন সমস্ত ডিটেলস ফিল করার পর সাবমিট অপশনে ক্লিক করবেন এবার দেখুন এই পেজটি ওপেন হয়েছে এখানে আপনার সমস্ত তথ্য চলে এসছে এই কার্ডের কতজন মেম্বার আছেন হেড অফ দ্য ফ্যামিলির নাম কী কার্ডের ক্যাটাগরি কী এবং ইউআরএন নম্বর কি কার্ড ইস্যু স্ট্যাটাস যে কার্ড ইস্যুড এটাও দেখা যাচ্ছে কবে কার্ড ইস্যু হয়েছে সেই ডেটটা এখানে দেখতে পাচ্ছেন সুতরাং আধার নাম্বার দিয়ে সার্চ করার পর আপনার যদি এই সমস্ত তথ্যগুলো চলে আসে তখনই আপনি বুঝতে পারবেন যে আপনার স্বাস্থ্যসাথী কার্ডের সাথে আধার নম্বরের লিঙ্ক করানো আছে আপনাকে আর আলাদা করে লিঙ্ক করানোর দরকার নেই এবার আপনি আধার নম্বর দিয়ে সার্চ করার পর যদি এই তথ্যগুলো না আসে বা নো ডেটা ফাউন্ড দেখায় সেক্ষেত্রে বুঝবেন যে আপনার স্বাস্থ্যসাথী কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করানো নেই তখন আপনাকে স্বাস্থ্যসাথী কার্ডের সাথে আধার কার্ডটা লিঙ্ক করাতে হবে তো সেটা কিভাবে করবেন অনলাইনে স্বাস্থ্যসাথী কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করানো যায় না এর জন্য আপনাকে বাংলা সহায়তা কেন্দ্রে যেতে হবে সেখানে গিয়ে আপনি স্বাস্থ্যসাথী কার্ডের সাথে আপনার আধার কার্ডটা লিঙ্ক করে নিতে পারবেন ধন্যবাদ